এখানে আদ্য বিশ্লেষণের ক্ষমতা কি বললাম না, এর আদ্য বিশ্লেষণ হওয়ার ক্ষমতা বেশি, তারপরে তারপরে ক্রমশ কমবে, আদ্য বিশ্লেষণ হওয়ার ক্ষমতা ক্রমশ কমবে। ওকে, লুইস অ্যাসিডিক ক্যারেক্টার, পিসিএল থ্রি, এএসসিএল থ্রি, এসবিসিএল থ্রি, কি আছে সঙ্গে দেখারই দরকার নেই, এটা কি দেখবো, ফসফরাসের নিচে আছে আর্সেনিক, আর্সেনিকের নিচে আছে এসবি, ওপর থেকে যত নিচের দিকে নামছি তত সাইজ ফ্যাক্টরটা ইনক্রিজ করছে। লুইস অ্যাসিড মানে কি, ইলেকট্রন ডোনেট করার, ইলেকট্রন অ্যাকসেপ্ট করার ক্ষমতা, গ্রহণ করে নেওয়ার ক্ষমতা। সাইজ ফ্যাক্টর যত বড় হবে ইলেকট্রনটা, সে তত ইজিলি অ্যাকসেপ্ট করতে পারবে। অর্থাৎ এই যাচ্ছে লুইস অ্যাসিড ক্যারেক্টার, ভ্যাকেন্ট ডি বেশি বা সাইজ বড়, ইলেকট্রনগুলোকে ইজিলি অ্যাকসেপ্ট করতে পারছে, স্পেস বেশি। এখানে কি হচ্ছে, এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম প্রত্যেকের একই ফসফরাস, কিন্তু ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন পাশের যে এলিমেন্টগুলো তারা আলাদা, ইলেকট্রোনেগেটিভিটি দেখবো। ঠিক আছে, ফসফরাস ফ্লুরিনের পাশে আছে ফসফরাস, ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, বেশি বলে এই বন্ডেড ইলেকট্রনগুলোকে ও নিজের কাছে টেনে নেয়, সেখানে এখানে বন্ডেড ইলেকট্রনগুলোকে অত বেশি টানে না, তাহলে এখানে ইলেকট্রন ডেন্সিটি এর তুলনায় বেশি। ফসফরাসের কাছে ইলেকট্রন ডেন্সিটি আরও বেশি, ফসফরাসের কাছে এখানে ইলেকট্রন ডেন্সিটি আরও বেশি, কি হচ্ছে না, ফ্লুরিনের ইলেকট্রন নেগেটিভিটি, ফ্লুরিন ইজ মাচ মোর গ্রেটার দ্যান ক্লোরিন দ্যান ব্রোমিন দ্যান আয়োডিন, তাহলে এর ইলেকট্রন নেগেটিভিটি বেশি বলে বন্ডেড ইলেকট্রনগুলোকে নিজের কাছে টেনে নেয়, তাহলে এখানে ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি কম, এখানে আরও কম, এখানে তার চেয়েও কম, এখানে তার চেয়ে আরও কম। যত ইলেকট্রোনেগেটিভিটি কমবে তত বন্ডের ইলেকট্রনগুলোকে কাছে টানার প্রবণতা কমবে, তার মানে এর পাশে থাকার প্রবণতা বাড়ছে, এখানে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে, এখানে ইলেকট্রন ডেন্সিটি কম, এখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি, যেখানে ইলেকট্রন ডেন্সিটি কম সেখানে ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করতে পারবে, এখানে ইজিলি ইলেকট্রন লোন পেয়ার অফ ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, এখানে অত ভালোভাবে অ্যাকসেপ্ট করছে না। লুইস অ্যাসিড ক্যারেক্টার এই অর্ডারে যাবে, পাশের এলিমেন্টগুলোর ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে তত ইলেকট্রন ডেন্সিটিটা পাশের অ্যাটমগুলো টেনে নেবে, সেন্ট্রাল এলিমেন্টটার ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হবে, ক্লিয়ার, তাই জন্য এখানে ইলেকট্রনগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবে, অর্থাৎ লুইস অ্যাসিড ক্যারেক্টার বেশি হবে। ওকে, অ্যাবনর্মাল বিহেভিয়ার অফ নাইট্রোজেন, এটাও একজন আমাকে বলেছিল যে অ্যাবনর্মাল বিহেভিয়ার অফ নাইট্রোজেনটা একটু বলে দিতে। দেখো, নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার 7, 1s2, 2s2, 2p3, কোনো ভ্যাকেন্ট ডি নেই, 2s অরবাইটালে দুটো ইলেকট্রন, 2p তে একটা করে, হাফ ফিল্ড, হুনস্টুল ওয়াইজ স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, তাই না। তাহলে দেখো কেন হয়, প্রথমে পি পাই বন্ড করতে পারে, এটা যেহেতু 2p অরবাইটাল, নাইট্রোজেন এর 2s এর ইলেকট্রন এই দুটো, 2p এর তিনটে সিঙ্গেল ইলেকট্রনকে এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে, অন্য একটা নাইট্রোজেন তারও 2p-র সিঙ্গেল ইলেকট্রন আর 2s-এর পেয়ার আপ ইলেকট্রন, তাহলে যখন প্রথম বন্ডটা করলো সিগমা বন্ড হয়ে গেল, তারপরে সেকেন্ড বন্ডগুলো তো পাই বন্ড হবে না, এইরকম করে এ পি পাই বন্ড করতে পারে, তাহলে নাইট্রোজেন পি পাই বন্ড করে কটা বন্ড করছে, তিনটে বন্ড করছে, ট্রিপল বন্ড হচ্ছে, নাইট্রোজেন এন ট্রিপল বন্ডেড এন, ঠিক আছে, তাহলে নাইট্রোজেন দুটো নাইট্রোজেন নিজেদের মধ্যে পি পাই বন্ড করে N2 অণু তৈরি করছে, N2 অণু যখনই তৈরি করছে তাহলে N2 অণু গ্যাস হয়ে বেরিয়ে চলে গেল, তাহলে আর কোনো নাইট্রোজেন এর মধ্যে ঢুকতে পারছে না, তাহলে প্রথমত নাইট্রোজেনের সাইজে ছোট, ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি এবং এর কোনো ভ্যাকেন্ট ডি নেই এবং এটা পি পাই বন্ড করতে পারে। আরেকটা কথা মনে রাখবে, পি পাই বন্ড সেম অরবাইটালের মধ্যেই হয়, অর্থাৎ এটা কি 2p-র ইলেকট্রন, এও তো 2p-র ইলেকট্রন, অর্থাৎ 2p-2p বন্ড করছে, 2p-2p, 3p-3p এরা ওভারল্যাপ করতে পারে, 2p-3p ওভারল্যাপ করতে পারে না, এনার্জির পার্থক্য আছে না, 2p অরবাইটালটার থেকে 3p অরবাইটাল সাইজে বড়, এনার্জি বেশি, তাহলে ওদের মধ্যে ওভারল্যাপিং অত ভালো হয় না, তাহলে নাইট্রোজেন পি পাই বন্ড করতে পারে, পি পাই ডি পাই করতে পারে না, নাইট্রোজেনের নিজের কোনো ভ্যাকেন্ট ডি অরবাইটাল নেই, নাইট্রোজেনের সাইজে ছোট, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এই কারণে কি হয় দুটো নাইট্রোজেন নিজেদের মধ্যে ওভারল্যাপ করে যায়, দিয়ে ছোট ছোট নাইট্রোজেনের অণু তৈরি করে বাতাসে ঘুরে বেড়ায় গ্যাস আকারে, হোয়ারাজ নাইট্রোজেনের নিচে আছে ফসফরাস, ফসফরাসের কিন্তু ভ্যাকেন্ট ডি আছে, তাই ডি আছে বলে অনেকগুলো ফসফরাস নিজেদের মধ্যে বন্ধন করে,
অর্থাৎ এখানে তিনটে পি পাই পি পাই মানে বন্ড তৈরি করে ফেললো, একটা সিগমা দুটো পাই বন্ধন তৈরি করে ফেললো। পিতে কিন্তু সেটা হয় না, বড় সাইজে বড় ভ্যাকেন্ট ডি আছে বলে থ্রি এস, থ্রি পি, থ্রি এস টু, থ্রি পি থ্রি অ্যান্ড থ্রি ডি। তাহলে এখানে পি পাই ডি পাই বন্ধন হয়ে যায়। দেন ফসফরাসের গল্প অনেক অনেকবার বলবো, অনেক রকমের ফসফরাস আছে, অনেক রকম বন্ধন করে, ঠিক আছে। ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এরা কিন্তু অনেকে একসাথে লেপটে থাকে, অর্থাৎ এটা কঠিন, কিন্তু নাইট্রোজেন হচ্ছে গ্যাস, ঠিক আছে। ওকে, এবার ফিজিক্যাল স্টেট বললাম তো, নাইট্রোজেন যেহেতু এন টু আকারে থাকে তাহলে এটা হচ্ছে কি গ্যাস, দ্বি পারমাণবিক, দুটো পরমাণু আছে এন টু, দ্বি পারমাণবিক গ্যাস, ঠিক আছে। এবার হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি। ক্যাটিনেশন প্রপার্টিটা কি জিনিস এটা তোমরা জানো? ক্যাটিনেশন মানে হচ্ছে একই অণু অনেকগুলো পরপর 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 যুক্ত হয়ে একটা লম্বা চেন যদি তৈরি করে, তৈরি করার ক্ষমতা রাখে, তখন সেটাকে বলে ক্যাটিনেশন প্রপার্টি। যেমন কার্বন, কার্বনের প্রচুর লম্বা লম্বা চেন হয় আমরা জানি, কার্বনের অর্গানিক যখনই পড়েছি দেখেছি না, কার্বন দিয়ে বড় 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 আমরা চেন তৈরি করতে পারি, অর্থাৎ একটা কার্বন অনেকগুলো কার্বনের সাথে পরপর পরপর যুক্ত হয়ে একটা দীর্ঘ লম্বা চেন তৈরি করতে পারে, এটাকে বলা হয় ক্যাটিনেশন প্রপার্টি। তো কার্বনের মতন ক্যাটিনেশন প্রপার্টি আর কেউ দেখায় না। গ্রুপ ফিফটিনের যারা মেম্বার, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এদের মধ্যে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি এতটাই বেশি যে সে আর সাইজে এতটাই ছোট যে নাইট্রোজেন অত ভালো ক্যাটিনেশন প্রপার্টি দেখাতে পারে না। নাইট্রোজেনের তুলনায় ফসফরাস তুলনামূলক সাইজে বড়, কিছু ফসফরাস, বেশ কিছু ফসফরাস ফসফরাসের সাথে যুক্ত হয়ে দীর্ঘ চেন তৈরি করতে পারে, কার্বনের মতো বড় নয় কিন্তু দীর্ঘ চেন তৈরি করতে পারে। ওয়েরাস নাইট্রোজেন কিন্তু অত বড় চেন তৈরি করতে পারে না, যেহেতু এর ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, দুটো নেগেটিভ এলিমেন্টের মধ্যে বিকর্ষণ হবে না, এখানে অত বড় চেন তৈরি করতে পারে না, সেই জন্য নাইট্রোজেন ক্যাটিনেশন ধর্ম দেখায় না। এরপর নাইট্রোজেন সবচেয়ে বেশি ক্যাটিনেশন ধর্ম দেখায় তিনটে, নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজুইক অ্যাসিড, এই হচ্ছে গল্প নাইট্রোজেন, এটা প্লাস এটা মাইনাস, হাইড্রোজুইক অ্যাসিড, হাইড্রোজুইক অ্যাসিড সম্পর্কে পড়বো। এরপর হচ্ছে কেমিক্যাল অ্যাক্টিভিটি, কেমিক্যাল অ্যাক্টিভিটি, নাইট্রোজেন এন টু গ্যাস, হাইলি স্টেবল, আমাদের দেখো 2 3 4 5 6 7 8, আটটা ইলেকট্রন হয়ে গেল, আটটা ইলেকট্রন হয়ে গেল মানে নিয়ারেস্ট নোবেল গ্যাসের মতো কনফিগারেশন পেয়ে গেছে, হাইলি স্টেবল, কারোর সাথে বিক্রিয়া করার দরকারই নেই, তার মানে কেমিক্যালি ও অত বেশি অ্যাক্টিভ নয়, কারোর সাথে অত বেশি বিক্রিয়া করতে চায় না, ইনঅ্যাক্টিভ, কেমিক্যালি ইনঅ্যাক্টিভ। ওকে, হাই কোভ্যালেন্সি, দেখো নাইট্রোজেন প্রথমত তিনটে সিঙ্গেল ইলেকট্রন আছে, তার সঙ্গে সে তিনটে হাই মানে সমযোজ্যতা তৈরি করতে পারে, কোভ্যালেন্ট ক্যারেক্টার তৈরি করতে পারে, তাহলে সমযোজ্যতা তিন। এছাড়াও এই লোন পেয়ারটা দিয়ে আগের দিন বুঝিয়েছিলাম, লোন পেয়ারটা দিয়ে আরেকটা বন্ধন তৈরি করতে পারে, অর্থাৎ সর্বোচ্চ কোভ্যালেন্সি সে চার দেখাতে পারে, তার বেশি কিন্তু দেখাতে পারে না, ক্লিয়ার? আগের দিন এটা নিয়ে অনেক ডিসকাস করেছি, হাই কোভ্যালেন্সি। এছাড়া যেমন নাইট্রোজেন, যেহেতু নাইট্রোজেনের কোনো ভ্যাকেন্ট ডি নেই, তাহলে ও তার নিজের ভ্যাকেন্ট ডির সাথে কারোর বন্ধন করতে পারছে না, কিন্তু তার নিজের লোন পেয়ারটা অন্য কারোর সাথে শেয়ার করতে পারবে, অর্থাৎ পিপাই ডিপাই কিন্তু বন্ড তৈরি করতে পারে না নাইট্রোজেন, এক নম্বর। দু নম্বর হচ্ছে নাইট্রোজেনটা হচ্ছে কি নন মেটাল গ্যাস, আগেও বললাম নাইট্রোজেন প্রচুর অক্সাইডস তৈরি করতে পারে, প্রচুর উদাহরণ একটু আগে দিয়েছি, প্রচুর অক্সাইডস, অত অক্সাইডস বোধ হয় ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনিটাও তৈরি করতে পারে না নাইট্রোজেন যতটা পারে, কেননা ওই একই কথা, ওর সাইজে ছোট, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ইলেকট্রনগুলোকে ভালো করে আকর্ষণ করে ধরে রাখতে পারে, নাইট্রোজেনের ক্যাটনিশন ক্ষমতা কম, নাইট্রোজেনের ক্যাটনিশন ক্ষমতা কম বলে খুব লম্বা চেন তৈরি করতে পারে না, ছোটো ছোটো যৌগই তৈরি করতে পারে, ঠিক আছে। এছাড়াও নাইট্রোজেনের সবচেয়ে বড় গুণটা হচ্ছে নাইট্রোজেন, দেখো নাইট্রোজেন ক্লোরিন, ব্রোমিন, আয়রন অর্থাৎ হ্যালোজেনগুলোর সাথে বন্ড তৈরি করে, এন এফ এন সি এল, এন বি আর, এন আই। দেখা যায় নাইট্রোজেন আর ফ্লোরিনের মধ্যে যে বন্ধন হয়ে এন এফ থ্রিটা তৈরি করে সে স্টেবল, বাট নাইট্রোজেনের চাইতে ক্লোরিনের সাইজ বড়, ফ্লোরিন ব্রোমিনের আরও বড়, আয়োডিনের আরও বড়, এই বন্ডগুলো অত বেশি স্টেবল নয় বলে এরা হাইলি আনস্টেবল, তাই জন্য এরা বিস্ফোরক পদার্থ হয়ে যায়, ঠিক আছে। নাইট্রোজেনের সাথে ফ্লোরিন একমাত্র বন্ধন তৈরি করতে পারে, যেহেতু ফ্লোরিনের সাইজটা খুব ছোট এবং ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, অনেক বেশি নাইট্রোজেনের চাইতে অনেক বেশি, তাই এইটাই তুলনামূলক স্টেবল হয়, কিন্তু বাকিরা এনসিএল থ্রি, এনবিআর থ্রি, এনআই থ্রি, এরা হাইলি আনস্টেবল। আর যারা আনস্টেবল মানে কি সব অল্পতেই ভেঙে যাচ্ছে, আর সহজেই যে ভেঙে যাবে, নিজে নিজেই ভেঙে যাবে, তার মানে কি ভাঙবেও শক্তিও তৈরি করবে, তার মানে জায়গাটা গরম হয়ে যাবে, বিস্ফোরণ ঘটবে একটা।
তাই না? যে এরা হচ্ছে বিস্ফোরক পদার্থ, এটা তুলনামূলক স্টেবল। কেন? না নাইট্রোজেনের সাইজে ছোট, ফ্লুরিনের সাইজে ছোট, ওভারল্যাপিংটা তুলনামূলক বেটার হয়, তুলনামূলক বেটার হয়, খুব স্টেবল নয়, তুলনামূলক বেটার হয়, তাই ও অতটাও ক্ষতিকারক নয়। ক্লিয়ার? তাহলে নাইট্রোজেন পর্যন্ত এটাই জেনারেলি একটা ছোটোখাটো কনসেপ্ট তৈরি করলাম আমরা, বাকিটা তাহলে আমরা নেক্সট দেখবো।